প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে কিন্তু বৃহস্পতিবার দিন আসমানের দরজা আল্লাহ খুলে রেখে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই আজকে বৃহস্পতিবার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করে আর ছোট ছোট কয়েকটি দোয়া তিনবার করে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে মনের আশা পূরণ হবে গায়বী ধন সম্পদ পাবেন রিজিক পাবেন অভাব অনটন দূর হয়ে যাবে চার নম্বরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবারে দিন অথবা রাত অবশ্যই এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করে আল্লাহর নিকট শ্রেষ্ঠ হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম বা চার মতো হয়ে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভুলেও আজকের আমলটি আপনারা মিস করবেন না কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে বৃহস্পতিবার দিন কেমন গুরুত্বপূর্ণ একটু শুনুন তারপরে আমি আপনাদেরকে আমলটির ব্যাপারে বলছি কারণ যদি আপনি ফজিলতরা শোনেন তাহলে অবশ্যই আমল করতে আপনার কাছে ভালো লাগবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবার যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত্ন সহকারে এই দিন রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিন অথবা রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক ফজিলতপূর্ণ বয়ান দিয়েছেন সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি যখনই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার চলে আসে গুরুত্ব সহকারে রোজা রাখেন কেন গা রাসূল এর ফজিলত কি আমরা সাহাবীরা জানতে চাই ফজিলত কি আমাদেরকে একটু আপনি বলে দিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা বৃহস্পতিবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ সময় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দেয় এবং প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হয় আল্লাহর নিকট বৃহস্পতিবারে আপনার আমার সকল মুমিন মুসলমানদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় আপনি কি আমল করেছেন একটি সপ্তাহে প্রতি সপ্তাহে আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আর সেই সময় আমি রোজা রাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখে আমি রোজা অবস্থায় আছি এই জন্য আমি বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বৃহস্পতিবারে দিন অথবা রাত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য
ক্ষমার একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, শুধুমাত্র আপনারা তিনটি বার পাঠ করবেন তাহলে নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর রাসূল বলেছেন দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবার দিন আসমানের দরজা খোলা আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, দুই নাম্বার হলো যারা একে অপরের সঙ্গে ঝগড়া লেগে সম্পর্ককে বিচ্ছিন্ন করে রেখেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সম্পর্কে জানতে চাইলে আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতারা তাদের সম্পর্কে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তারা গুনাহ ছেড়ে ফিরে চলে না আসে কিংবা যতক্ষণ পর্যন্ত একে অপরের সঙ্গে আপোষে ভালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না, ভালো হইলে তাদেরকে ক্ষমা করা হবে, আর শিরিক থেকে ফিরে আসলে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে। যদি আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট দোয়াটির মাধ্যমে ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট আমলের প্যাকেজটা কিভাবে আমরা আমলটা করলে আল্লাহর নিকট প্রিয় হব, জান্নাতি হব, নিষ্পাপ হব, গায়েবি ধন সম্পদ রিজিক পাব, মনের আশা পূরণ হবে, আমরা এক্ষুনি জেনে নেই কিভাবে আপনারা কোন আমলটি করবেন। স্ক্যানের মধ্যে আমি বাংলাতে লিখে দেব, দেখে দেখে দোয়াটি আপনারা মাত্র তিনটি বার করে করে পাঠ করবেন। আমি সিস্টেমটা বলে দিচ্ছি, তার পরে আপনারা আমলটি করবেন। আমলটি করার নিয়ম হলো আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন আপনারা সুন্দর করে অজু করবেন, একটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে শুকনা না থাকে অজুটা সুন্দর করে আপনারা করবেন। ভালোভাবে অজু করার পর পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক শতবার দরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দরুদ শরীফটা, দরুদ শরীফ শুধু এক শতবার, তারপর ছোট্ট দোয়াটি তিনবার করে পাঠ করবেন বলে দিয়েছি। এক শতবার দরুদ শরীফ পাঠ করবেন মুসলমানেরা। দরুদ পাঠ করলে কপাল খুলবে, ভাগ্য পরিবর্তন হবে, নবী খুশি হবে, নবী দোয়া করবে। একবার যদি আপনি নবীর উপরে দরুদ পাঠ করেন, নবীজি বলেছেন 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তার উপরে নাজিল হয়ে যায়। শুধু তাই নয়, 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, 10টি গুনাহ আপনাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। গুনাহ কেটে দেয়, নেকি লিখে দেয় এবং রহমত নাজিল হয়। শুধু তাই নয়, নবীজি রওজার মধ্যে আপনার এই দরুদটা পৌঁছে দেওয়া হয়, এভাবে পৌঁছে দেওয়া হয়, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার গ্রামের নাম, আল্লাহু আকবার, এভাবে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর রাসূল পেয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, খুশি হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই নবীজির মহাব্বত এশক মনের মধ্যে নিয়ে এক শতবার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন, আমার সঙ্গে পাঠ করুন, পাঁচটি বার সহি শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ, জবানটা খুলে আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم একশতবার দরুদ শরীফ পাঠ করার পরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি দোয়া যে দোয়াটা আল্লাহ নিজে বলে দিয়েছেন ও পৃথিবীর বান্দা বান্দিরা আমার কাছে এভাবে ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেব তিনবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি আপনারা দেখে দেখে পাঠ করলে চলবে এভাবে তিনবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি অর্থটা শুনুন অর্থ হচ্ছে রব্বি ইন্নি ও আমার রব জালামতু নাফসি আমি আমার নফসের উপর জুলুম করেছি ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করে দিন সকলে বলি সুবহানাল্লাহ কত সুন্দর অর্থ কত সুন্দরভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার সঙ্গে আবারো পাঠ করুন رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারপরে ইসমে আজমের ছোট্ট দোয়াটা তিনবার পাঠ করবেন নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবী বলেন এভাবে যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে জীবন আছে সে আল্লাহর কসম করে বলছি এই দোয়াটাই হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়াটার মাধ্যমে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর করে নেবে সকলে বলি সুবহানাল্লাহ তাই দেখে দেখে তিনটি বার ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন এভাবে আমি একটি বার পাঠ করে দিচ্ছি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ প্রিয় দিনী ভাই এবং বোনের তিনবার ইসমে আজমের দোয়াটা মনে আসা পূরণ হওয়ার দোয়াটা পাঠ করে তারপরে অভাব অনটন দূর হওয়ার জন্য গায়ে বিধান সম্পদ পাওয়ার জন্য আপনারা ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণের পরিশোধ করার ব্যবস্থা করে দিবে গায়ে বিধান সম্পদ রিজিক পাবেন আপনারা এই ছোট্ট দোয়াটি হলো اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك ঠিক এভাবে তিনটি বার রিজিক পাওয়ার দোয়াটি করবেন তারপরে সর্বশেষ দোয়ার দিক দিয়ে আপনি
জান্নাত ওয়াজিব হওয়ার জন্য দোয়াটি আপনারা তিনটি বার পাঠ করবেন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে জান্নাত অবদারিত হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমান এবং ইখলাসের সহিত পাঠ করতে হবে, তিনবার পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনারা পাঠ করবেন। রব্বি তু বিল্লাহি بالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। এভাবে পাঠ করবেন, তারপরে সর্বশেষ আবারও একশতবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একশবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিভাবে আমলটি করবেন আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। সুন্দর করে ওযু করে পবিত্র একটি জায়গার মধ্যে বসে দিন অথবা রাত, যখনই বৃহস্পতিবার দিন অথবা রাত বসে, সর্বপ্রথম আপনারা একশতবার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুরূদরা। তারপর দুই নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পাঠ করবেন। আর আয়াতটা হলো, দোয়াটা হলো, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। তিনবার পাঠ করবেন। তিন নম্বরে ইসমে আজমের দোয়াটা মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হবে। ইসমে আজমের দোয়াটা তিনবার পাঠ করবেন। ইসমে আজমের দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে চার নম্বরে গাইবি ধন সম্পদ পাওয়ার জন্য আপনারা তিনটি বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পাঁচ নম্বরে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি তিনবার পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সর্বশেষ আবারও আপনারা একশোবার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিভাবে এ শ্রেষ্ঠ আমলটি করে আপনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, গায়েবী ধন সম্পদ পাবেন এবং জান্নাতের মধ্যে যেতে পারবেন। অবশ্যই শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এভাবে আজকে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে কমেন্টসের মধ্যে আমিন লিখে নিয়ত করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি করে লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবসময় দিনের পথে রাখুক এবং বালা মুসিবত অপমানটন দূর করে দেখ। সকলে সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।